আজ হাতটা গাট্টা করেছে, বাপ খাইনি তোমাকে খিলালছে, মা কত জেরেস খাইরে তোমাকে খাওয়ালছে, মুখে দিতে যায় বেটা বলছে মা নিব, মুখে দেয়নি বের করে দিয়েছে, হাত টেনে নিয়েছে, মাংসটা খেয়েছে মা ভালো মাংসটা বেটাকে দিয়েছে, টিপা টিপাতে ভেঙে ভেঙে ছুটু ছুটু করে করে দিয়েছে ভাই। আমরা যখন ছোট ছিলাম আমার মাকে দেখেছি, আমি ছোটতে মাংস খেতে পারতাম না, আমার মা হাসাতে করে কেটে 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 ছুটু ছুটু করে পিস করে আমার মুখে দিত, আমি খেতাম। মা কত আদর করে কত যত্ন করে ছেলে পিলাকে মানুষ করে রে ভাই। ছেলে যখন যায় মার তখন মাছের মাথা খাওয়াটা হারাম হয়ে যায় রে ভাই, ভালো টিক্কা মাংসটা আমার জন্য আরাম হয়ে যায়। ছেলের জন্য মা কত কষ্ট করে, ভালো জিনিস মা খাই না, মা ভালো মাছ খাই না, ভালো মাংসটা খাই না, মা জস দিয়ে ঝোল দিয়ে রুটি খেতে গেছে, আমার ছেলে স্কুল গেছে মাদ্রাসা গেছে, আমার ছেলে স্কুল থেকে আসবে বলবে মা আমাকে খেতে দাও, মা যখন তাকে খেতে দিবে কি দিয়ে দিবে, মা মাঝখান থালিতে নিয়ে মাঝখান খাইতে পারলো না, মা জস দিয়ে খেয়ে নিল, ঝোল দিয়ে রুটি খেয়ে নিল, মাঝখানটা মা তোমার জন্য আমার জন্য উঠিয়ে রেখেছে রে ভাই। মা তোমাকে খিলিয়ে খিলিয়ে মানুষ করে তাগড়া করে যে ছেলে আমার শক্তিশালী হবে, বড় হবে, ছেলের ব্রেন বিশাল, লেখাপড়া ভালোভাবে শিখবে, আমার ছেলে বড় হবে, ব্যবসা বিজনেস করবে, চাকরি করবে, ভালো কাজ করবে, সুখে শান্তিতে থাকবে, আমাকে মা বলে ডাকবে, মা বলে আমাকে খিলাবে, আমাকে মানে আদর করবে, সম্মান করবে, ইজ্জত করবে, বলে মা কত জিনিস তোমাকে খিলায়, কত জিনিস খিলিয়ে তোমাকে মানুষ করে। পরব যখন আসে রে ভাই, মা ভালো নতুন কাপড় কিনে না, বাবা নতুন জামা কিনে না, বাবা পাঞ্জাবি সেলাই না পরবে, ছেলের জন্য নতুন জামা কিনে নতুন প্যান্ট কিনে, বাবা সেলাই করা তালি দেওয়া সুই দিয়ে সিলিয়ে পাঞ্জাবি গায়ে নাই, চপ্পল কিনে না, চপ্পলে চাবারির কাছে সেলাই করে নিয়ে কাঁটা মেরে নিয়ে চপ্পল বিনে ঈদ মানাই, কিন্তু বাবা ছেলেকে নতুন নতুন জামা কিনে দেয়, কিসের জন্য দেয় রে ভাই? আমার ছেলেকে আমি আদর সহকারে মানুষ করবো, আদর করে মানুষ করবো, যখন মানুষ করে বাপ জীবনে কোনোদিন ভাবে না, এই ছেলে আমার দুশ্মন হয়ে যাবে, এই ছেলে আমার অবাধ্য হয়ে যাবে, এই ছেলে আমার সঙ্গে নাফরমানি করবে, এই ছেলে আমাকে বাবা বলবে না, এই ছেলে মা বলে ডাকবে না, এই ছেলে রাগ আগিনা দিয়ে যখন হাঁটবে তখন আমার সাথে কথা বলবে না। বাপ ছোটতে এটা ভাবেনি, নিজের জিয়ার প্যাটির কাট নিজের জিয়ার খিলিয়া ছেলেকে মানুষ করে, কত কষ্ট করে মানুষ করে, ছেলেকে যখন জ্বর হয় সর্দি হয় বুকার হয় কোনো বিমারি হয়ে যায়, সারা রাত মা ঘুম যায় না, ভাইরা আমার কত কষ্ট, কত কষ্ট, সুবহানাল্লাহ, এত কষ্ট করে বাপ মা তোমাকে মানুষ করেছে, কিন্তু তোমার কি একটুকু জ্ঞান হয় না, একটুকু আক্কেল হয় না, তুমি নিজের ছেলেটাকে মানুষ করছো কত মানে সহজ করে আদর করে মানুষ করছো, ঠান্ডা লাগতে দাও না এখন ঠান্ডার সিজন, গাঢ় কাপড়ের ভিতরে বাচ্চাকে ভরে আর সুন্দর করে ঢাইকালে থাকছো, আমার ছেলেটা গরম হয়ে থাকবে, মুরগির বাচ্চা মুরগি করে কি পাখার তলে করে নিয়ে বুকে করে নিয়ে থাকে যেন বাচ্চাকে ঠান্ডা না লাগে, মা বাচ্চাকে বুকে করে নিয়ে থাকে, বাবা বাচ্চাকে গাঢ় কাপড়ের তলে করে নিয়ে থাকে, কেন ছেলেকে গরম করে রাস্তা রাস্তা হেঁটে বেড়ায়। কিন্তু ভাইরে আমার কত মানে ভালোবাসে, কত আদর করে, সব করে মানুষ করে, খিলিয়া খিলিয়া মানুষ করে, আজকে যখন বড়ি হয়ে গেল তখন বাপ মা পর হয়ে গেল, বাপ মা দুশ্মন হয়ে গেল, আজকে পরের বেটিকে বাড়ি নিয়ে এসে মানে নিজের মা তোমার সূত্র, নিজের বাপ তোমার সূত্র, আর পরের বেটিটা তোমার হয়ে গেল নিজের। কেন একশোটা যদি আপনি বিয়ে করেন, একশোটায় আপনার স্ত্রী, কথাগুলো ভালো করে শুনেন, একশোটা, এক হাজারটা বিয়ে করেন, এক হাজারটা আপনার স্ত্রী, কিন্তু মা যদি একবার দুনিয়া থেকে চলে যায় সারা পৃথিবী খোঁজ করলে মা পাবেন না,
মার সাথে ভালো ব্যবহার করেন, ভালো কথা ভালোভাবে কথা বলেন, মার ইজ্জত করেন, সম্মান করেন। মায়ের সঙ্গে করো না ভাই কাউকে তোলা না, দুনিয়াটাকে ভুলে যায় আমাকে ভুলো না, দুনিয়াটাকে ভুলে যায় আমাকে ভুলো না। ভাইরে আমার মাকে ভুলে যায় না। কিন্তু লোক যখন স্ত্রীকে পেয়ে গেল তখন কি বলছে জানেন, আরে তোর মতন কি আর মা হয় রে। দেখেন তো স্ত্রীকে বলছে তোর মতন কি আর মা হয়। দেখো মা মায়ের জায়গাতে, স্ত্রী স্ত্রীর জায়গাতে, স্ত্রীর সমান মা হয়, মার জায়গাতে মা, স্ত্রীর জায়গাতে স্ত্রী। তো ও কহেছে তোর সমান কি আর মা হয় রে, কি করেছে ভোগা দেয় ছোটটা একটু মানুষ করে ট্রেনে দেখে বাস ছেড়ে দেয়। আর দেখতো তুই কত আদর করছিস, কত সম্মান করছিস, কত ওরে বপরে বপ। মা যে সারাটা 10 মাস 10 দিন পেটে করে নিয়ে থেকেছে, মা তোমাকে সাবালক হওয়া পর্যন্ত, জোয়ান হওয়া পর্যন্ত তোমার আদর সম্মান খিদমত সাট সাফ করা, তহমন সাফ করা, তোমাকে গা ধুয়ে দেওয়া, তোমাকে খোঁজ খবর নেওয়া, খিলিয়ে দেওয়া, এতগুলো করেছে, সব পুচিল পড়ে আলোগুলো সব শেষ। স্ত্রীটাকে বলছে তোর মতন কেন মা হয় রে, এলে খ্যাপা দুনিয়ার, আরে খ্যাপা প্যাটির খ্যাপা এরা। আরে মা মার জায়গাতে আছে, স্ত্রী স্ত্রীর জায়গাতে। স্ত্রী আর মায়ে যদি ঝগড়া করে, একটা কথা বুদ্ধি ভালো করে শুনলেন, স্ত্রী আর মায়ে ঝগড়া করছে, আপনি কি করবেন? স্ত্রী আর মায়ে ঝগড়া লাগিয়ে দিয়েছে, ঝগড়া করছে, ঝগড়া চলছে, লোকজন জমা হয়ে গেছে, খুব ঝগড়া করছে মায়ের সাথে, চট করে যান। আর চট করে যাইয়া, চট করে যাইয়া মার পার্টি হয়ে যান আপনি, মায়ের পার্টি হয়ে যা, স্ত্রীর উপরে লেগে যা, এই কি আছে রে, কেন ঝগড়া করছিস রে, কি আছে তোর মনে, কি গেছে, কেন ঝগড়া করছিস, এটা আমার মা আর তুই আমার মার সাথে বিয়াদবি করে ঝগড়া করছিস, ফাটা কেন, একটা কথা বলে তো চলে ঠিক করে বল, বিনা কামে ঝগড়া করছিস তো আও মাও করে প্যাঁপু করে হাঁটবে, গেলি না তোকে দিল, ফাটা কেন, মার সাথে ঝগড়া করছিস, এটা আমার মা আমাকে জন্ম দিয়েছে 10 মাস 10 দিন পেটে করে নিয়ে থেকেছে, আমার আর মাকে তুই এত বড় কথা বলছিস, হাঁটেন থেকে উ তো পেঁপা করে হাঁটলো বাড়ি এসে, তুমি তুমি দিশে মায় আড়া উড়া হলো, মা খুশি হলো, আহারে ওরে হাঁক করে যা, ওরে হাঁট ধরন রে, সত্যিকারে আমি বেটা মানুষ করেছি, জি ভরা বেটা, এরকম বেটা না হলে হয়, মাকে বুঝো মা, রাগ করিও না মা, আমি তো আছি, তুমি চিন্তা কেন করছো, ও তো পরের বেটি, আমি তো তোমার নিজের বেটা, চিন্তা কেন করছো, আরে যত দিন বেঁচে আছি নো টেনশন, চিন্তা করতে হবে না, কিছু খালি বললে আমাকে কয়ে দেবে, তুমি ঝগড়া করিও না, খালি হাঁকে কয়ে দেবে যে বউ এরকম কয়েছে, মজাটা দেখে দেবো, ঠিক আছে মা ভালো থাকো মা, আর সোনা ভালো থাকো মা, মাকে বুঝিয়া বাজিয়া খুশি করে মাকে বসিয়ে দেন। এবার ঘরে চলে যান, স্ত্রী তো চকিতে বসে কাঁদছে প্যাঁ প্যাঁ করছে, ঘরে কপাটখান লাগিয়ে দেন, আর কপাটখান লাগিয়া আর দৌড়িয়ে যে ওকে কোলে করে লাগেন পাক ঘুরিয়ে দেন, দু তিন পাক ঘুরিয়ে দেন, স্ত্রীটাকে যদি কোলে করে খালি ঘুরান কিনা এত খুশি হবে, ও কোলে চেড়া ঘুরতে যায় খুব জি ভাই, বুঝতে পারছেন, ওই শ্রীদেবী হেমা মালানি রেখে দেখছেন যেন ওরা ঘুরেছে কোলে করে, ওরা ট্যাং মেল করে দিয়েছে দেবো, বুঝতে পারছেন, আর আঁচল খান সার সার করে উঠছে, ওরা খুশি হয়েছে মন ভরেছে, তো স্ত্রীটাকে নিয়ে দু তিনবার ঘুরন দেখছে ছেড়ে দেবো নাকি, তো তখন হেঁচা উঠবে না না ছাড়িও না, ও তখন একেবারে জড়ো সড়ো হয়ে যাবে, তো দু তিন পাক ঘুরিয়া ওকে চাইপা ধরে থাকেন, পাগলি নাকি তুই রে, মার সাথে ঝগড়া করছিস, তুই কেনে ঝগড়া করছিস, হ্যাঁ ওটা আর মা আর ও বুড়া মানুষ, উহাকে মানুষ করেছে, ওর সাথে ঝগড়া করে পাগলি, মানুষের সামনে তোকে দুটা কথা কেউ বকুনো, তোকে যদি না বকছি তো মার মনে দুঃখ হয়েছে, দেখ তো তুই তো আমার জানের জান, পুরাণের পুরাণ, তুই তো আমার কলিজে রে, হ্যাঁ তুই আমার এত বড় একটা জান, আর এরকম তোকে আমি মারি বিয়া কেন, শোনা আর রাগ করিও না, শোনা আরে হ্যাঁ যান, একটু ফুসলা ফাইসলা খুশি করে স্ত্রী ঘরের মধ্যে খুশি করে, কপাট লাগে কেউ শুনতে না পাই, স্ত্রীও আপনার খুশি, মাও আপনার খুশি, কিন্তু মানুষের সামনে মাকে ডাঁটবেন না জিন্দগিতে, মানুষের সামনে মার পার্টি, ঘরে যান বউয়ের পার্টি, ঘরে বউকে শান্তি করে দেন, হ্যাঁ ফের এটা বাঁধান দেন না, যাই সেটি খুব ঝুড়ি সার মাকে, আমি ঠিক আছে আমি কিন্তু ঠিক আছে আর কিছু বলবো না, এটা ফের বলবেন না, দেখ ঝগড়া করবি না, আমি তো তোর আছি তুই তো আমার আছিস, কোথায় তুই যাবে আর আমি কোথায় যাবো,
হ্যাঁ, একে খুশি করেন, রাজি করেন, কিন্তু মাকে বড় কথা বলতে দেন না, মাকে ভালোবাসেন, মাকে সন্তুষ্ট করেন। মা যদি দোয়া করে দেয় আল্লাহর কাছে, মার কাছে প্রত্যেক দিন বসেন, সাঁঝে বসেন, পাঁতে বসেন, দুপুরে বসেন, যে কোনো টাইম মার কাছে বসেন, বাজার থেকে আসবেন মার কাছে যান, কোনো জিনিস নিয়ে যাবেন মার হাতে দেন, মাকে দিয়ে দেন, মা দিবে তোমার স্ত্রীকে, তোমার ছেলে পিলেকে, মার কাছে যান। মা যদি মেয়েকে আসে দেন না, মা মরে যাবে তখন আপনার স্ত্রীর হাতে ব্যাগ দিবেন, স্ত্রীর হাতে আপনি সব দিয়ে দিবেন, সব সামান দিয়ে দিবেন, কিন্তু আপনি যতদিন মা বেঁচে আছে আপনি মার হাতে দেন না, মরে গেলে লালাইবেন যে ভাই, আফসোস করবেন। আজকে কোথাও চলে গেছেন, রাত্রিবেলা ঘুরতে গেছেন, এটা ওটা ঘুরতে গেছেন, মা রাত্রে রিং যায়নি, ঘুম যায়নি, যখন রাত্রি ১২টার সময় আপনি ফিরে আসবেন, রাত ১টার সময় কোন জায়গা থেকে আসবেন, মা চেতন আছে, যেমন আপনার গাড়ির আওয়াজ পাবে, গলার আওয়াজ পাবে, গেটে খুলছে, মা চেতন আছে, বেটা তুই এখন আইলে রে বেটা, তুমি কোনটে গেছিলে, কেন গেছিলাম, এত রাত্রি তুমি কোথায় যাচ্ছ, বাবার যুগ যাওয়া না ভালো নাই, তুমি যে না, মা তোমাকে বুঝাবে, বলবে কত বেটা আছে, রেগে যাবে, তুমি কেন এরকম খবর নিচ্ছ, আরো রেগে যাবে, ঢাল ফোহর বেটা গেলা, তুই এরকম কেন করছিস, তোর মনে করছিস, আমি যেটা বল সেটা যাই, তুই কেন এরকম করছিস, খবরদার মাকে ডাঁটবেন না, যেদিন মা মরে যাবে এই খবরটা নেওয়ার লোক আর আপনার থাকবে না, সেদিন আপনার চোখ দিয়ে পানি বইবে রে ভাই, আপনি রে ২টার সময় আসেন, ৩টায় আসেন, ১২টায় আসেন, বেটা বলে আর কেউ খবর নিবে না, সেদিন আপনি নিজে আফসোস করবেন, নিজেই পস্তাবেন, হাই রে মা, আজকে আমার মা থাকতক, আজকে আমার বাবা বেঁচে থাকলে আমাকে নাম ধরে ডাকতো, বেটা তুমি আইলে, তুমি কোনটা গেছিলে রে ধন, কি করতে গেছিলে, কেন এত রাত হলো, কি ব্যাপার, কি হয়েছে, মা জিজ্ঞাসা করবে, কিন্তু ভাই যেদিন মা দুনিয়াতে থাকবে না, মা পৃথিবীতে থাকবে না, সেদিন আপনার চোখ কাঁদবে, আপনার চোখ দিয়ে জল বইবে, অন্তর ফাটবে, ভাই রে মা, আজকে আমার মা পৃথিবীর বুকে নাই, তো ভাই রে আমার পৃথিবীতে মার সেবা করেন, তবে দেরি করেন, দুনিয়াতে যদি বড় লোক হওয়ার মন থাকে, পয়সা বলা হওয়ার মন থাকে, পৃথিবীতে যদি সম্মানী হওয়ার মন থাকে, তাহলে কিন্তু মার সেবা করেন, তাবেদারি করেন, মার খিদমত করেন, মার হক আদায় করেন, মাকে খেলান, মা যদি আপনার জন্য দোয়া করে দেয়, আপনি যেখানে যাবেন মা আঁচল পেতে দোয়া করবে, মা হাত উঠিয়ে দোয়া করবে, মা সিজদায় পড়ে দোয়া করবে, যেই বেটাটা মার মুখ লাগা, যেই বেটাটা বাপের মুখ লাগা, যে বেটাটা সবসময় বাপের কাছে থাকে, মার কাছে সবসময় থাকে, মার খোঁজ নেবে, খবর নেবে, মা ওই ছেলেটা জন্য একবারে মানে কলিজা কেটা মা খিলাবে, মা এত ভালোবাসবে ছেলের জন্য, ছেলে যদি কোথাও চলে যায় তো মা সারা রাত ঘুম যাবে না, আমার বেটা কোন থেকে গেল, যে গেলে বেটা মার সাথে কথা বলে না, মা বলে না, বাপ বলে না, বাপের কাছে আসে না, একদিনে তো হাঁটছে তো দূর দূর দিয়া, ওই বেটার খবর লিবে না, দোয়াও করবে না, তুই যা যেঠে যাবি সেটা যা, তুই বেঁচে থাকা ধ্বংস হয়ে যা, মরে যা, যা হবে যা, না কি কথাটা, তো কথা হচ্ছে যদি দুনিয়াতে ভালো থাকতে চাহেন, মার সেবা করেন, মার হক আদায় করেন, বাবাকে খুশি রাখেন, জান্নাতে ইনশাআল্লাহ যাবেন, জান্নাত ইনশাআল্লাহ আপনারা পাবেন, দুনিয়াতে বড় লোক হয়ে যাবেন, বুঝতে পারছেন, যতগুলো লোক বড় লোক, লোক বলছে যে বেমানি না করলে লোক বড় লোক হয় না, বেমানি করলে জিন্দগিতে বড় লোক হবে, পিঁধারে কাপড় জুটবে না, যেগুলো লোক বেমানি করে, যারা শারাপ পান করে, যারা জেনা করে, ওর জিন্দগি তো বড় লোক হবে না, জিন্দগি তো কোনো পদ পাবে না, জিন্দগি তো আর পরনে কাপড় জুটবে, চালে খার থাকবে না, ওর ঘাড়িতে ভাত থাকবে না, জানেন, আর লোক বলছে এগুলো বেমানি করে বড় লোক হয়েছে, বেমানি নয়, ইমানদারি আছে ওর, আল্লাহকে বড় লোক করেছে, ও কোনো আমল করছে, আপনার নজরে খারাপ কাজ করছে, কিন্তু এমন কোনো আমল করছে, এই খারাপ কাজ থেকে ১৪ গুণ ভালো কাজ করছে, ও কোনো গুপ্ত আমল করছে, বুঝলে, আল্লাহকে বড় লোক করেছে, পয়সাওয়ালা করেছে, সুখে শান্তিতে রেখেছে, বুঝতে পারছেন, লোক গল্প করছে, হারামি ধর না পেলে বড় লোক হয়, মুলবিরা পরের বাড়ি খেয়ে খেয়ে ভরে লটকেছে, আপেলে পরের বাড়ি খেয়ে ভরে লটকে, আমরা বাড়তে খাই না নাকি, তা বলছে হারামি ধর না খেলবে ভরে বাড়ে, আপেলে সব মুলবি হারামি ধর খেয়ে বেড়েছে, কয়েন তো পাবলিকের গুলা কথা কি হাতে ধরে মাফ কামাইবে, আর তখন লাস্টে কেনা মাফ হইবে না, হ্যাঁ, কোনো লোক বড় লোক হয়েছে, বিশাল বাড়ি করেছে, ঠগাও পয়সা, বেমানি করা ধন করে লে বাড়ি, অযথা পাপ কামে পয়সা আছে, জিন্দগিতে বেমান লোক, সুদ খাওয়া লোক, যারা সুদ খায় ওকে ভিক্ষা করতে হবে, সুদখর লোককে একদিন থালি নিয়ে ভিক্ষা চাইতে হবে, উ যদি ভিক্ষা না যাওয়ার বেটার কাছে ভিক্ষা চাইতে হবে, ওকে গরিব হইতে হবে, দরিদ্র হইতে হবে, খবরদার সুদ খাবেন না, সুদ হচ্ছে কবিরা, মহাপাপ, কাবিরা থেকেও বড় গোনা,
বুঝতে পারছেন? সুদ খাওয়া, জেনা করা, এগুলো খুব বড় বড় গুনাহ ভাই, বড় পাপ। কথা হচ্ছে যে দেখেন, জান্নাতে যেতে গেলে বাপ মাকে রাজি করেন, যদি বেঁচে থাকে আপনার বাড়িতে, বাপ মা আপনার জান্নাত, আর বাপ মাই হচ্ছে জাহান্নাম। জান্নাত গাওয়া নারকা, জাহান্নাম হচ্ছে বাপ মা, জান্নাত হচ্ছে বাপ মা। আপনি বাপ মাকে রাজি করেন, জান্নাতে গেলে খুশি করেন। আল্লাহ রাসুলকে বলছেন, সামিন ইয়া রাসুলাল্লাহ, আমার মা যে হয়েছে না কি করবো? আল্লাহ রাসুল বললেন, তোমার খালা কে হয়েছে আছে? বলে জি খালা। বললে তুমি তোমার খালার ইজ্জত করো, সম্মান করো, খালাকে মায়ের মতন ইজ্জত করো, মার মতন সম্মান করো, তাহলে তোমার মার হক আদায় হবে। তোমার বাবা যদি মরে যেয়ে থাকে, তোমার চাচার ইজ্জত করো বা চাচার সম্মান করো। তোমার চাচাও নাই মরে গেছে পৃথিবীতে, তোমার তোমার চাচা মরে গেছে, চাচাও নাই, তোমার বাবার পৃথিবীতে বন্ধু বন্ধু ছিল কিনা? যদি তোমার বাবার বন্ধু থাকে, দোষ থাকে, ওরকম মিতা থাকে, তো তোমার বাবার সাথে কার বেশি চলাফেরা ছিল? ওই লোকটার ইজ্জত করো, সম্মান করো, আর সম্মান করো, তোমার বাপের হক আদায় হবে। বাপ যদি বরদোয়া দিয়ে মরে যায় কি করবেন? আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি বরদোয়া দিয়ে মরে যায় কি করে যাবে? আল্লাহর রাসূল বললেন, তোমরা তোমার বাপ মার জন্য বেশি বেশি করে দান করো, তোমার বাপ মার জন্য বেশি বেশি করে সাদকা করো, আল্লাহ তোমার ওই দানটাকে পাওয়ার পরে কি করবে? ওই দানের নেকি দিয়ে তোমার বরদোয়াটাকে কাটিয়ে দেবে। তো তোমরা কত হচ্ছে, বাপ মার জন্য বেশি বেশি করে দান করো, সব সময় তোমরা বাপ মাপের জন্য দোয়া করো। যখন নামাজ পড়বে, নামাজ পড়ার সময় সালাম ফেরা রাখা খানে, তুমি যখন পড়বে আল্লাহুম্মা ইন্না আউযুবে কামিনা জাবিল জাহান্নাম, আউযুবে কামিনা জাবিল কবরে, আউযুবে কামিন ফিতনাতিল মাসিহ দাজ্জাল, আউযুবে কামিন ফিতনাতিল মাহিয়া ও ফিতনাতিল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযুবে কামিনাল মাসামা মিনাল মাগরাম, আল্লাহুম্মা ইন্নী আউযুবে কামিনা জাবিল জাহান্নাম, আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও, আউযুবে কামিনা জাবিল কবরে, আল্লাহ তুমি কবর আজাব থেকে আমাকে পানা দাও, অজুবে কামিন ফিতনাতিল মাসিহ দাজ্জাল, তুমি মাসিহ দাজ্জালের কানা দাজ্জালের হাত থেকে তুমি আমাকে বাঁচাও, অজুবে কামিনাল আল্লাহুম্মা ইন্নী আউযুবে কামিনাল মাসামা মিনাল মাগরাম, আল্লাহ তুমি ঋণ কর্জ হতে দিনা পাওনা, আল্লাহ তুমি আমাকে মুক্ত করিও। আর তারপরে যখন সালাম ফেরার আগা খানে বলে দিবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা পড়ে বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাপ মাকে যদি বাঁচাতে চাইেন, খালি বলে দেন যখনই নামাজ পড়বেন সালাম ফেরার আগাখানে, এই সময় দোয়াটা কবুল হয় গ্যারেন্টি। তো ওই সময় আপনি বলে দেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আগাখানে বলবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আপনার দোয়া কবুল হবে। আপনার বাপ মা কবরের আজাব শাস্তি থেকে বেঁচে যাবে, যে আপনি বললেন রব্বের হাম হুমা কামার রব্বানি সাগিরা, তার মানে আল্লাহ যেমন কুচিবেলায় আমাকে আমার পিতা মাতা লালন পালন করেছে, আল্লাহ তুমি আমার মা বাপকে এখন ওই রূপ লালন পালন করো। তো ভাইরে আমার, এই দোয়াগুলো বলেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে মাপ চান, জাহান্নাম থেকে বাঁচতে চান। আর মানে করেন কি, জাহান্নাম থেকে বাঁচতে চান, কবর আজাব থেকে বাঁচতে চান, আর দুনিয়ার কানাদার জালের হাত থেকে বাঁচতে চান, আর ঋণ কর্জ হতে বাঁচতে চান। যারা ঋণ করে মরবে, যার ঋণ আছে পৃথিবীতে এরকম কোনো জিনিস নাই যে আর জানাজা হবে না, কিন্তু যদি ঋণ থাকে তো আর জানাজা হবে না রে ভাই। ব্যাংকে লোন নিয়েন না, এখন আপনাকে বিহারে যে কি অবস্থা আছে জানি না, আল্লাহ ভালো জানে। আমাদের বাঙালি এখন বন্ধন লোন চালু হয়েছে, বন্ধন লোন আপনার এদিকে আছে কি? তো আমাদের বাঙালি বন্ধন লোন চালু হয়েছে ভাই। তো বন্ধন লোন যে চালু হয়েছে এখন বর্তমানে, এমন কোনো বাড়ি বাদ নাই যে এই বাড়ির লোকগুলা লোন লাইনে, 95% মানে 5টা লোক শতকরা বাদ আছে, 95টাই লোক সব সুদের সাথে জড়িত আর লোনের সাথে জড়িত সবাই সুদ। তো এই সব সুদ থেকে ভাই বেঁচে থাকেন, লোন নিতে যায়েন না। আব্দুর রাজ্জাক কি বলছে জানেন? কলা বেঁচে খান, চকলেট বেঁচে খান, সাবান বেঁচে খান, সালাই বেঁচে খান, কিন্তু আপনি লোন কেন নেবেন? লোন লিয়া বাড়ি, লোন লিয়া গাড়ি, লোন লিয়া এটা করছেন ওটা করছেন, কেন লোন নেবেন? কি দরকার আপনার লোন নেওয়াটা? বড়লোক হয়ে যাবেন? লন খবরদার নেবেন, আপনার নিন হারাম হয়ে যাবে। জান্নাত যেতে চান, যদি আপনি ফেরেস থাকেন, হালাল রুজি খান, ভালোভাবে চলেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, রমজান মাসে রোজা সুন্দর করে রাখেন, পিতামাতার সেবা তাবেদারি করেন, খিদমত করেন, আজকে বাপ মাকে ভালোবাসেন, বাপ মা আপনার জন্য দোয়া করবে, আপনি জান্নাতে যাবেন। আমরা যত পুরুষ লোক আছি, আমাদের জান্নাত আমার মায়ের পায়ের তলে। আমরা যত স্ত্রী লোক আছে,
মহিলা আছে সমস্ত জান্নাত পুরুষের পায়ের তলে। তো আমরা করব মা বাবার সেবা, মায়ের ইজ্জত, মায়ের সম্মান, মার খিদমত। স্ত্রীরা করবে স্বামীর সেবা, স্বামীর খিদমত, স্বামীকে ভালোবাসবে, স্বামীর কথা শুনবে। কিন্তু আজকে সবই উল্টো চলছে ভাই, কি করবেন দুনিয়াটাতে? কত মানুষকে বুঝাবেন যে ভাই পুরুষ লোক মার সেবা করে না, স্ত্রী লোক স্বামীর সেবা করে না? বাংলাদেশ গেছিলাম, ওখানকার মহিলাগুলোকে দেখছি, ওরা পুরুষের সেবা করে না, ওর শার্ট খুঁজে দেয় না, শার্টে সাবান দিয়ে দেয় না, শার্টে আয়রন করে দেয় না, ওকে হাত খুলে দেয় না, পানি চেপায় না, দেয় না, ওকেই সব করতে হচ্ছে খেপাকে। তা আমি বলছি যে আচ্ছা কি ব্যাপার আপনাকে যে ওর সেবা করেন না, শার্ট খুঁজে দেন না, কোনো কাপড় খুঁজে দেন না, এরকম কেনে ব্যাপার? বাংলাদেশে আমি অনেক মহিলাকে দেখছি এরকম ব্যাপার, কইছে হুজুর আপনি বুঝতে পারবেন, আপনি হুজুর মানুষ কেন বুঝেন না, আমি কেন করে বুঝবো।